আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ করে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো নরম তুলতুলে তেলের পিঠা। আর এই পিঠা বানিয়ে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, শক্ত হয়ে যাবে না। ফুলকো নরম তুলতুলে পিঠা বানানোর জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখে নিতে হবে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। পিঠা বানানোর জন্য একটা বাটির মাঝে নিয়ে নিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এটা বাজারে কিনা শুকনো চালের গুঁড়া। গড়ে তৈরি চালের গুঁড়া দিয়েও কিন্তু আপনারা এই তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। আর চালের গুঁড়ার সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার কারণে তেলের পিঠা অনেক বেশি নরম হবে, আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, শক্ত হয়ে যাবে না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চালের গুঁড়ার মাঝে দিয়ে দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় নিয়েছি 1/2 কেজি পরিমাণ, আর 2 কাপ পানি দিয়ে আমি জাল করে খেজুরের গুড়টা গলিয়ে নিয়েছি। জাল করে একদম ঘন করার দরকার নেই, গুড় গলে যাওয়ার পর উঠিয়ে নিলেই হয়ে যাবে। গুড়ের পানি একদম ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। শুকনো চালের গুঁড়াতে যদি আপনি কুসুম গরম পানি দিয়ে এটা ব্যাটার তৈরি করে নেন তাহলে পিঠা অনেক বেশি সফট হবে। গুড়ের পানি দিয়ে আমি চালের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, অনেকটা ঘনত্ব রেখেছি। এখন আমি হাত দিয়ে এভাবে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিব, এতে করে পিঠাটা অনেক বেশি নরম আর ফুলকো হবে। 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিব। এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম কুসুম গরম পানি। গরম পানি দেওয়ার পর এখন একটা বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো চালের গুঁড়া দিয়ে আপনি যে পিঠা বানান না কেন, কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করতে হবে, তাহলে আপনি পারফেক্ট পিঠা বানাতে পারবেন। এখন আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব হবে। ভিডিওতে দেখি কিন্তু বুঝতে পারছেন এটার ঘনত্বটা। এখন আমি রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এই 4 ঘন্টা রেস্টে রাখার পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। ফিরে এলাম 4 ঘন্টা পর। রেস্টে রাখার কারণে শুকনো চালের গুঁড়া ফুলে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা একদম পারফেক্ট করে নিব। তেলের পিঠা বানানোর জন্য ব্যাটার আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, আর ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এখন আমি পিঠা বানানোর জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলের মাঝে এখন আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর একটা চামচ দিয়ে পিঠার উপরে এভাবে তেল দিয়ে দিব, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে পিঠা ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার একটা তেলের পিঠা রেডি হয়ে যাবে। পিঠা বানানোর সময় যদি আপনি ব্যাটার পারফেক্টভাবে রেডি করেন তাহলে আপনার পিঠা এরকম ফুলকো আর নরম হবে। তেলের পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নিব। একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার পিঠাটা একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে। একটা চামচ দিয়ে উপরে এভাবে একটু করে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। আর আমি এই ভিডিওটা আনকাট দেখিয়েছি আপনাদের বোঝার জন্য কত সহজে কত কম সময়ে আপনি এই তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর সবগুলো পিঠাই কিন্তু একদম ফুলকো হয়েছে। আমি একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর ভিতরে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো যদি ফুলে যায় তাহলে কিন্তু ভিতর দিয়ে এরকম সুন্দর হয়। আর এটা কতটা নরম হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আপনারা 2 থেকে 3 দিনের মতো এই পিঠাগুলো রেখে খেতে পারবেন, শক্ত হয়ে যাবে না। শীতের সিজনে আমরা অনেক রকমের পিঠা বানিয়ে থাকি, আর এই শীতের মধ্যে গরম গরম নরম ফুলকো তেলের পিঠা হলে তো আর কিছুরই দরকার নেই। বাসায় অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে আমার কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।